আসসালামু আলাইকুম, দিস ইজ আদনান হাবিব ফ্রম ডিম অ্যাবিলিটি স্কলারশিপ। আজকের ভিডিওতে আমি কথা বলবো 2024 সালে চীনে আসার জন্য কত টাকা বাজেট লাগবে। অনেক শিক্ষার্থী রয়েছেন আমাকে জিজ্ঞেস করেন যে ভাই চীনে আমি যেতে চাই, আমার চীনে যাইতে গেলে কত টাকা লাগবে, বা কী কী প্রসেসিং করে চীনে যেতে হয়, কোন প্রসেসিংয়ে কত টাকা খরচ হয়, এই ব্যাপার নিয়ে প্রতিনিয়ত শিক্ষার্থীরা আমাকে প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন। আজকে আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। কথা বলার পর আশা করি যারা চীনে উচ্চশিক্ষা নেয় এই মুহূর্তে কনফিউশনে রয়েছেন যে চীনে উচ্চশিক্ষায় যাইতে গেলে কত টাকা প্রসেসিং ফি লাগে, বা 2024 ইনটেকের জন্য স্পেসিফিকভাবে কত টাকা প্রসেসিং ফি লাগবে, এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে খোলামেলা কথা বলবো। যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো দেখা শুরু করেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা রেগুলার ভিডিও দেখেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। 2024 ইনটেকে চীনে কিন্তু অসংখ্য ছেলে মেয়ে অ্যাপ্লিকেশান করবে, বিকজ বর্তমান সময়ে আসলে বিদেশি উচ্চশিক্ষা নিয়ে বাংলাদেশি শিক্ষার্থীর একটা অসংখ্য একটা শিক্ষার্থীর একটা আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিদেশি উচ্চশিক্ষার জন্য কিন্তু অনেক ছেলে মেয়েরা যাচ্ছে। যেমন চীনের যদি উদাহরণ হিসেবে বলি যে এবছর যদি চীনে উচ্চশিক্ষায় 1500 শিক্ষার্থী যায়, পরের বছর সেটা 4000-5000 হয়ে যাচ্ছে। এই যে আগ্রহী শিক্ষার্থীর সংখ্যা যে দিন দিন বাড়ছে, এটার মূল কারণ হচ্ছে যে চাইনিজ গভর্নমেন্ট এত সুন্দর স্কলারশিপ দিচ্ছে এবং তাদের দেশের যেই টপ র্যাঙ্কিং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ালেখা করার সুযোগ দিচ্ছে। এটা যারা বর্তমান সচেতন শিক্ষার্থী, যারা একটু ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা করেন, তারা অনেক বিষয়গুলো রয়েছে যেগুলো একটু ঘাটাঘাটি করে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিয়ে কিন্তু চায়নার ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নিচ্ছে। তো যাই হোক, যে টপিক নিয়ে আজকে মূলত আলোচনা করার বিষয়টা, 2024 সালে যারা চীনে আসতে যাচ্ছেন, কেউ ডিপ্লোমাতে আসবেন, কেউ ব্যাচেলারে আসবেন, কেউ বা মাস্টার্স পিএইচডিতে আসবেন, প্রত্যেকেরই কিন্তু চীনে আসার যে প্রসেসিং ফি এবং প্রসেসিং কস্ট সবার জন্য সমান, সবার জন্য সমান। আমি শুধু প্রথমে প্রসেসিং কস্টটা নিয়ে আলোচনা করব, শেষের অংশে গিয়ে বলবো হচ্ছে যে আপনি আমাদের সহযোগিতা অ্যাডমিশন নিলে আমরা কত টাকা পারিশ্রমিক নিই, বা অন্যরা কত টাকা পারিশ্রমিক নেই, এই ব্যাপারে টুকটাক একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। যাই হোক, চীনে আসতে গেলে অ্যাজ এ স্টুডেন্ট যে প্রসেসিংটা আপনাকে খরচ করতে হয় সেটা সবার জন্য এক, কারোর জন্য কম বেশি না। আপনার অ্যাপ্লিকেশান থেকে শুরু করে অ্যাপ্লিকেশান, ভিসা, মেডিকেল, বিমানের টিকিট, চায়নাতে আসার পর আপনার এয়ারপোর্ট পিক আপ, আপনার হেলথ ইন্স্যুরেন্স, ভিসা রেনু, সিম কার্ড, মেট্রো রেল, যত ধরনের ফর্মালিটিস রয়েছে, যত ধরনের প্রসেসিং রয়েছে, প্রত্যেকটা প্রসেসিং একটা নির্দিষ্ট একটা ফি আছে। আমার আমার সাথে আপনারা আমার কথাগুলো শুনছেন, পাশাপাশি আমি চেষ্টা করছি স্ক্রিনে তার লিস্ট আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। তো স্ক্রিনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যে লিস্টটা দিয়েছি, চীনে অ্যাজ এ স্টুডেন্ট আপনি যেতে গেলে কোথায় কত টাকা খরচ হয়, কী কী প্রসেসিং করতে হয়, তার তালিকাটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই যে প্রসেসিং খরচগুলো, এই খরচটা আপনি একজন শিক্ষার্থী যেখানে যা খরচ, আপনার খরচ আপনি নিজের হাতে কমপ্লিট করে স্টেপ বাই স্টেপ খরচগুলো করে 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 কিন্তু চীনে চলে আসতে পারবেন। এখন যেই খরচের তালিকাটা দিয়েছি এটা কিন্তু খরচটা ডিপেন্ড করে, কিছু কিছু জায়গায় ডিপেন্ড করে। এখন আমি যদি বলে দিই যে 70,000-80,000 টাকা বাজেট হলেই চীনের অল প্রসেসিং খরচ করা যায়, অ্যাটলিস্ট প্রসেসিংটা করা যায়, এখন আপনি ভাই কার সহযোগিতা নিয়ে অ্যাডমিশন নেবেন, সে আপনার কাছ থেকে কত টাকা পারিশ্রমিক নেবে সেটা ডিফারেন্ট বিষয়, এটা প্রসেসিংয়ের মধ্যে পড়ে না। আমি শুধু প্রসেসিংয়ের ফিটা বলছি, অনেকে ভুল বুঝতে পারেন যে ভাই 70,000-80,000 টাকা দিয়ে কেমন করে চীনে আসা সম্ভব, এটা শুধু আমি প্রসেসিং ফিটা বলছি। এখন আপনি কারো সহযোগিতা যদি নেন, এজেন্সি, এজেন্ট, মেন্টর, গাইডলাইন, যেটাই বলি আমি, কারো সহযোগিতা নিয়ে তাকে কত টাকা পারিশ্রমিক দিবেন সেটা ভিন্ন বিষয়, ওটা কিন্তু প্রসেসিং ফি এর মধ্যে পড়ে না, আমরা ওটাকে প্রসেসিং ফি হিসাবে ধরি না, ওটা আলাদা অ্যামাউন্ট। সো আমি যদি শুধু প্রসেসিং ফিটা নিয়ে বলি তাহলে মোটামুটি 70,000-80,000 টাকার একটা প্রাথমিক বা আনুমানিক একটা বাজেট ধরে কিন্তু আপনি আগাতে পারেন। এটা হচ্ছে অল প্রসেসিং খরচ বাবদ। এটা কম বেশি হতে পারে, কী কী জায়গায় কম বেশি হতে পারে, যেমন এখানে দেখেন বিমানের একটা টিকিটের ব্যাপার আছে, আপনি এয়ার টিকিট কাটলেন, এয়ার টিকিট কাটার পর এমন হয়ে গেল যে আপনার মানে খুব উইদিন শর্ট টাইমের ভিতরে টিকিট কেটে চায়নাতে চলে যেতে হচ্ছে, তখন কিন্তু বিমানের টিকিটটা কিন্তু হেরফের হয়ে যাবে, আর হেরফের হয়ে গেলে কিন্তু এই খরচটাও কিন্তু হেরফের হয়ে যাবে, কম বেশি হতে পারে। আর একটা রয়েছে ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফি এবং রেজিস্ট্রেশন ফি। আপনারা অনেকে জানেন চাইনিজ ইউনিভার্সিটিগুলোর কোনোটার আবেদন ফি আছে, কোনোটার নাই, আবার কোনোটা রেজিস্ট্রেশন ফি আছে, কোনোটা রেজিস্ট্রেশন ফি নেই। তাহলে এই যে যদি রেজিস্ট্রেশন ফি বা অ্যাপ্লিকেশন ফি থাকে তাহলে এক ধরনের বাজেট, যদি রেজিস্ট্রেশন ফি অ্যাপ্লিকেশন ফি যদি না থাকে তাহলে ডেফিনেটলি আপনার বাজেটটা একটু কমে আসবে। এই কারণে বলতেছি যে এই রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফি এবং আপনার বিমানের টিকিট ছাড়া বাকি যে প্রসেসিং কস্টগুলো আমি আপনাকে বললাম এগুলো অলমোস্ট কনস্ট্যান্টলি
থাকে, চেঞ্জ খুব একটা হয় না, ঠিক আছে। আর এখন যদি আমি একটা আনুমানিক বাজেট ধরি, একটা তো এভারেজ অন এভারেজ যদি আমি বাজেট করি, 70 থেকে 80 হাজার টাকা হচ্ছে আপনার চীনে আসার অল প্রসেসিং খরচ। এখন আপনি যদি মনে করেন আমি তো কারো না কারো সহযোগিতা নিয়ে অ্যাডমিশন নিব, তো সেই জায়গায় এসে যদি আপনি আমাদের সহযোগিতা নেন, আমাদের পারিশ্রমিকের একটা লেভেল রয়েছে, আমরা কত টাকা পারিশ্রমিক নিই, কি করে অতি অল্প খরচে আমাদের সহযোগিতা নিয়ে অল্প পারিশ্রমিক দিয়ে আপনি চীনের টপ র্যাঙ্কিং পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবেন, এটার জন্য ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে। আপনি আমাকে যদি হোয়াটসঅ্যাপে নক দেন, আমি আপনাকে চীনে আসার যে প্রসেসিং কস্ট লিস্ট যেটা আপনারা স্ক্রিনে দেখতে পেলেন ওই পিডিএফটা আমি আপনাকে দিয়ে দিব। পাশাপাশি আপনি কোন বিশ্ববিদ্যালয়ে চাচ্ছেন, সেখানে আমি ক টাকা পারিশ্রমিক রেখে আপনাকে অ্যাডমিশন করাবো, এই ব্যাপারে কিন্তু ডিটেলস ইনফরমেশনটা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। সো যারা আমাদের হেল্প নিয়ে চীনে অ্যাডমিশন নিতে চাচ্ছেন অথবা তথ্য চাচ্ছেন, হোয়াটসঅ্যাপে নক দিলে আমি এই ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব ইনশাল্লাহ। সো আজকের ভিডিও এ পর্যন্তই, আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে চীনে উচ্চশিক্ষায় নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।